আগামী 2023 শিক্ষাবর্ষে মে গ্রুপ 2 প্লাস নার্সারি 3 প্লাস হইতে পঞ্চম 10 প্লাস শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, আমার বুকু শ্রীপুর ডাক বাংলো। ভারত জাকাত মাঝি ফার্গনা আরামবাগ শাখা এবং গোঘাট শাখার যৌথ উদ্যোগে ফতবরত আরামবাগের পল্লিশ্রী এলাকায় অলচিকি ভাষার পরিকাঠামোগত উন্নয়ন সহ প্রায় 12 দফা দাবিতে তাদের এই পথবরোধ বলেই জানা যায়। তাদের এই অবরোধ 12 ঘন্টা ধরেই চলবে বলেই তারা জানান। তারা ধামসা মাদল সহ তাদের আদিবাসীদের অস্ত্রশস্ত্র নিয়ে তারা পথবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। আজকের আন্দোলন সম্পর্কে কি বলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, শুনবো বিস্তারিত। ভারত জাকাত মাঝি ফার্গনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজ সারা রাজ্যব্যাপী 12 ঘন্টা পথ অবরোধ। আজ 4 জানুয়ারি, আজ বুধবার পল্লিশ্রী মোড়ে আমরা আজকে আমাদের দাবি তো মূলত দাবি সাঁওতালি মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকাঠামো গড়ে তোলা, ফেস সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে এবং 2006 বন অধিকার আইন সঠিকভাবে লাগু করা, আদিবাসী মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে পৃথক এডুকেশন বোর্ড চালু করতে হবে এবং আমাদের SC ST ছাত্রাবাসগুলি অবিলম্বে চালু করা এবং আমাদের যে আদিবাসী পাড়া এবং যে জায়গাগুলো আমাদের যেখানেই থাকুক না কেন সেই জায়গাগুলোতে জাহের স্থান এর পাট্টা প্রদান করতে হবে এবং আমাদের শারীরিক ধর্ম কোড চালু করতে হবে এবং আবাস যোজনা যেটা আমাদের আদিবাসীদের মধ্যে যোগ্য ব্যক্তি বঞ্চিত করা চলবে না এবং দীর্ঘদিন বসবাসকারী ভূমিহীন আদিবাসী পাড়ায় জায়গাগুলোতে যে বাস করছে পাট্টা প্রদান করতে হবে। এই মূলত দাবিগুলো নিয়ে আমরা আজ ভারত জাকাত মাঝি ফার্গনা মহল আরামবাগ মুলুক গোঘাট মুলুক যৌথ উদ্যোগে আমরা আজ পথ অবরোধ করছি। পল্লিশ্রী মোড়ে চলছে পথ অবরোধ, চলবে আমাদের এটা 6টা পর্যন্ত আমাদের পথ অবরোধ চলবে। গোটা রাজ্য জুড়েই আমাদের 6টা পথ অবরোধ চলবে। আমার নাম ভারত জাকাত মাঝি ফার্গনা মহলের প্রেসিডেন্ট আরামবাগ মুলুক শ্যাম সরেন আরামবাগ হুগলি বলছে। এই কারণে যে আমাদের সাঁওতালি অলচিকি ভাষা এখনো পরম্পরা শুরু হয়নি কোনো বিদ্যালয়েতে, ঠিক আছে। তা আমরা চাই যে আমাদের সারা রাজ্যব্যাপী ভারতবর্ষ আমাদের অলচিকি যেন স্বীকৃতি দেওয়া হয়, মানে প্রতি স্কুল থেকে চালু হয়ে যায় প্রায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই জন্য আমাদের দাবি যে আমাদের ভাষাতে সমস্ত জাতি ধর্মের ভাষা চলছে কিন্তু আমাদের অলচিকি ভাষা কোনো স্বীকৃতি দেওয়া হয়নি এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের এইটা নিয়েই চলছে আজকে আমার সমাজ। এখানে আমাদের সারা রাজ্যব্যাপী যোগ দেওয়া হয়েছে। আমরা গোঘাট মুলুক থেকে গোঘাট মুলুক অর্থাৎ গোঘাট থানা এবং আরামবাগ থানা এই দুই মিলে আমরা পদবর্তী করছি। আমার নাম দুলাল হেমব্রম, আমি গোঘাট প্রতিনিধি, গোঘাট মহলের প্রতিনিধি।